ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। দেশটির সরকারি নাম আইসল্যান্ড প্রজাতন্ত্র, রাজধানী রিকজাভিক। দেশটির উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর আমেরিকা ও ইউরোপের সদাসক্রিয় ভূগাঠনিক প্লেটগুলোর ঠিক ওপরে অবস্থিত একটি আগ্নেয়দ্বীপ। আইসল্যান্ডের উত্তর প্রান্ত সুমেরু বৃত্তকে স্পর্শ করেছে। ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 360 কিলোমিটার দীর্ঘ। আজকে আমরা আইসল্যান্ড সম্পর্কে 40টি অবাক করা তথ্য সম্পর্কে জানব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আইসল্যান্ডের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো প্রকার বিশুদ্ধিকরণ প্রক্রিয়া ছাড়াই পানি প্রত্যেক ঘরে ঘরে সরবরাহ করা হয়। শীতের দিনে গোসল করার জন্য গরম পানি থেকে উত্তম আর কিছুই নেই। তবে আইসল্যান্ড কিন্তু পানি গরম করার জন্য গ্যাসে ফোটানো বা যন্ত্র ব্যবহারের প্রয়োজন হয় না। প্রাকৃতিকভাবেই এই দেশে গরম ও ঠান্ডা উভয় ধরনের পানি পাওয়া যায়। প্রাকৃতিক গিজার বা হট স্প্রিং শহরে প্রায় প্রতি বাড়িতেই আছে। অনেকেরই ধারণা আইসল্যান্ডের আবহাওয়া বেশ ঠান্ডা, যেমনটি এর নাম শুনে মনে হয়। তবে বাস্তবে তা মোটেও সঠিক নয়। দেশটির আবহাওয়া মাঝারি ধরনের, অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয়। ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরে সুমেরুর কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্রস্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। তিমি মাছ প্রদর্শনীতে আইসল্যান্ড বিখ্যাত। এর থেকে সরকারি খাতে মোটা অঙ্কের রাজস্ব যোগ করা হয়ে থাকে। আইসল্যান্ডের প্রথম প্রজাতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন একজন মহিলা। তিনি সমকামী ছিলেন, তবে তিনি তা গোপন করেননি। অন্য যে কোনো দেশের থেকে এখানে প্রতি জনের মাথাপিছু কোকা কলার ক্রয় বেশি। বলাই যায় আইসল্যান্ডীয়রা কোকা কলা প্রেমিক। দেশটিতে কেবল 3,32,000 মানুষ বসবাস করে। এর মধ্যে প্রায় 1,22,000, অর্থাৎ প্রায় অর্ধেক মানুষ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক এর আশেপাশে বা এখানেই বসবাস করে। প্রায় 1,000 বছর আগে খ্রিস্টীয় 9ম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে। আইসল্যান্ডবাসী তাদের ভাইকিং ঐতিহ্য নিয়ে বেশ গর্ব করে। বহু গ্রামীণ আইসল্যান্ডীয় অধিবাসী প্রাচীন নরওয়েজীয় পুরাণের নানা দৈত্য দানব যেমন পরি, ট্রোল ইত্যাদির অস্তিত্বে বিশ্বাস করে। ব্যাপারটা হাস্যকর হলেও সত্য। আইসল্যান্ডের রিকজাভিক বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে উত্তর পশ্চিমতম শহর। আইসল্যান্ডের আয়তন প্রায় 39,000 বর্গমাইল, যা প্রায় বাংলাদেশের আয়তনের 1/3 সমান। গড়ে প্রতি 4 বছরে একবার আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় এখানে। আইসল্যান্ড একটি রুক্ষ দেশ, এখানে গাছের পরিমাণ খুবই কম, কোনো বন নেই। এর কারণে দ্বীপের 3/4 উদ্ভিদ জন্মানোর অযোগ্য। প্রাচীন নরওয়ে দেশের ভাষা থেকে আইসল্যান্ডের ভাষার উৎপত্তি। মজার ব্যাপার হলো প্রায় 1,000 বছর পরও বর্তমানে তাদের ভাষার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অনায়াসেই তারা 1,000 বছর পুরনো ভাষা পড়তে পারে, কেননা ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে আইসল্যান্ডীয় ভাষার পার্থক্য খুবই কম। 1989 সাল পর্যন্ত আইসল্যান্ডে বিয়ার অবৈধ ছিল। বিয়ার হচ্ছে এক ধরনের অ্যালকোহলিক বেভারেজ। ইউরোপের সবচেয়ে দীর্ঘ কর্মসপ্তাহ পালন করা হয় আইসল্যান্ডে। সপ্তাহে 43.5 ঘন্টা কাজ করে থাকে এরা। আইসল্যান্ডে শিশুদের নিয়মিত ঘরের বাইরে ঘুমাতে দেওয়া হয়। এর কারণ হলো ঘরের ভিতরের বায়ু সঞ্চালন অতটা ভালো নয় এবং ঘনবসতি বেশি হওয়ায় শিশুর জন্য
পরিবেশ বেশ হুমকি স্বরূপ। আইসল্যান্ডীয়দের বংশনাম বাবার শেষ নাম দিয়ে হয় না, নিয়মটা কিছুটা ভিন্ন। যেমন ধরুন জন ইয়ারসনস নামে একজন ব্যক্তির ছেলে ওলফুর, পিতার নাম অনুযায়ী ওলফুরের শেষ নাম ইয়ারসনস হওয়ার কথা, কিন্তু তা হবে জনসন, অর্থাৎ বাবার প্রথম নাম হবে ছেলের উপাধি। জনসন মানে হল জনের সন বা ছেলে, মেয়েদের ক্ষেত্রেও তাই। বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড পৃথিবীর তৃতীয় সুখী দেশ। সারা বিশ্বে বিখ্যাত খাবারের রেস্তোরাঁ ম্যাকডোনাল্ড, ইউরোপের প্রায় প্রতিটি দেশে এর শাখা রয়েছে, তবে আইসল্যান্ডের কোনো ম্যাকডোনাল্ডস নেই। আইসল্যান্ডের প্রায় 85% শক্তি নবায়নযোগ্য, অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি বা ভূতাত্ত্বিক জল সংরক্ষণ দ্বারা আইসল্যান্ডের বিদ্যুৎ চাহিদা পূরণ করা হয়। 2010 সালের এক গবেষণায় বলা হয়েছে আইসল্যান্ডের প্রায় 97.6% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আইসল্যান্ডীয়রা হল বইপোকা। এক জরিপে বলা হয়েছে আইসল্যান্ডের 10% মানুষ তাদের জীবনকালে একটি হলো বই প্রকাশ করে। আইসল্যান্ডে পৃথিবীর সর্বোচ্চ বই এবং পত্রিকা প্রকাশনী রয়েছে। 1984 সাল পর্যন্ত রিকজাভিকে কুকুরের মালিকানা নিষিদ্ধ ছিল, তবে পরবর্তীতে তা বাদ দেওয়া হয়। আইসল্যান্ডের পুলিশ তাদের সাথে অস্ত্র হিসেবে বন্দুক বহন করে না, এর কারণ সেখানে অপরাধ খুব কম হয় এবং বড় ধরনের কোনো অপরাধ প্রায় অস্তিত্বহীন। আইসল্যান্ড দেশটি এতটাই পরিষ্কার যে সেখানে কোনো মশা নেই। কেবল মশাই নয়, মানুষের সমস্যা সৃষ্টিকারী এমন কোনো পোকামাকড়ের সংখ্যাও এখানে অনেক কম। দেশটিতে সাপ, টিকটিকি বা কচ্ছপ পোষা তাদের আইনের বিরুদ্ধে। দেশটির জাতীয় ক্রিয়া হল হ্যান্ডবল। আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী নেই। আইসল্যান্ড পৃথিবীর 18তম বৃহত্তম দ্বীপ এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এটি বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক রাষ্ট্র। প্রায় 1000 বছর আগে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। দেশটি উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত, তাই এখানে শীতকালীন রাত এবং গ্রীষ্মের দিনগুলো দীর্ঘ হয়। আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক শহরে একটি জাদুঘর আছে যাকে লিঙ্গ জাদুঘর বলা হয়, অর্থাৎ এখানে প্রদর্শনী হিসেবে আছে বিভিন্ন প্রাণীর লিঙ্গ। এখানে প্রায় 200-এর বেশি স্তন্যপায়ী প্রাণীর লিঙ্গ আছে এবং এর মধ্যে একজন মানুষেরও আছে। আইসল্যান্ডের সংসদ 930 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বের প্রাচীনতম সংসদের মধ্যে একটি। আইসল্যান্ডবাসী আইসক্রিম খেতে বেশ পছন্দ করে, এমনকি শীতের সময়ও তারা আইসক্রিম খেয়ে থাকে, সেক্ষেত্রে তাপমাত্রা যাই থাকুক না কেন। আর্কটিক ফক্স হল আইসল্যান্ডের একমাত্র স্থানীয় স্তন্যপায়ী প্রাণী। আইসল্যান্ডে কোনো ধরনের রেলওয়ে সিস্টেম নেই। মজার ব্যাপার হল এখানে মানুষের থেকে ভেড়ার সংখ্যা দ্বিগুণ। আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হল হটডগ। রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন কিংবা রাস্তার পাশের স্টপ যেখানেই হোক না কেন, এটি সর্বত্র পাওয়া যায়। হাকার্ল, যার অর্থ হল পচে যাওয়া হাঙ্গর, এটি আইসল্যান্ডের জাতীয় খাবার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।